হ্যালো। সো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। মাঝখানে একটুখানি লাইফে একটু আপ ডাউন চলছিল, একটুখানি মেন্টালি পিস ছিল না, ফ্যামিলিগত কারণে সমস্যা চলছিল যেগুলো আমি এখানে রিভিল করতে চাই না। তারপর আমি আমার ওয়ার্কআউট কন্টিনিউ রেখেছি, আমার স্টুডেন্টদের দেখা, বিজনেস দেখা, জিমস দেখা, এভরিথিং, ক্লায়েন্টস হ্যান্ডেল করা সমস্ত কিছু করেছি। বাট আমার ইউটিউব ভিডিওটা হচ্ছিল বিকজ সেরকম ধরনের আমার মাইন্ডে পিস ছিল না, পজিটিভ ছিলাম, বাট তবুও কোনো না কোনো দিক থেকে সব কিছু করে যেন হাঁপিয়ে যাচ্ছিলাম ইউটিউব ভিডিও করতে। আজকে থেকে আবার শুরু করলাম। এটা এরকম নয় যে আমার সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে গেছে, যেন ভগবান সবকিছু সলভ করে দেয়। আমার আমার মিন্স ফ্যামিলির, আমার মা অসুস্থ, ওটাই, আমার মা ঠিক নেই। তো মা মিন্স আর মাদার ইন ল, মায়ের মতো না, মাই হয় আমার। তো সবাই চিন্তিত তাকে নিয়ে। এবার দেখা যাক কী হয়, সব ভগবানের উপর ছেড়া আছে, ছেড়ে দেওয়া আছে। তো আজকে স্টার্ট করছি আমাদের আমার ইউটিউব ভিডিও। আজকে ইউটিউব ভিডিও কী দেখাতে চলেছি সেটা হচ্ছে ফিটউড ক্লাসিক। আগে থেকে বলে আসছি যে ফিটউড ক্লাসিক হচ্ছে, ফিটউড ক্লাসিক হচ্ছে, ফিটউড ক্লাসিক রিবনে আমার অনেক স্টুডেন্ট নামবে, 26 থেকে 27 জন নামবে। তাদের মধ্যে আজকে 4 থেকে 5 জনকে ডেকেছি। তারা কোন কোন ক্যাটাগরি খেলবে, তাদের ফিজিক আপডেট কী, তাদের ফিজিক আগে কী ছিল, ট্রেনিং স্টার্ট করার আগে কী ছিল, এখন কেমন এসছে, ওদের পোজিং সেশন কী, সমস্ত কিছু নিয়ে আজকে ইউটিউব ভিডিও হবে। সাথে থাকুন, সাপোর্ট করুন, আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, দোয়া করবেন আমার মায়ের জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ডক্টর যা বলেছে, যা যা আমাদের কানে এসছে, ওগুলো সব জন্য মিথ্যা হয়ে যায়। শুরু করা যাবে। ডাম্বেল কন্ট্রোলে নেওয়া হবে। হাত ইহাঁ দোগে না, উধার তো নেই দোগে। সো ফার্স্ট স্টার্টিং এসে খড়ে হয়ে যাও, হ্যাঁ পুরো স্ট্রেট হোক, জ্যাসে স্ট্রেট হো গিয়া, ওকে সিম্পল, হাত কো সিম্পল লো, ওকে আবি ল্যাট পে, ল্যাট কো ফোকাস করো, হো গিয়া, শোল্ডার কা ডাউন করো, অ্যাপস টাইট অ্যান্ড সামনে ঝুকো, গুড। ये शोल्डर ज्यादा सामने आ रहा है, इसको नॉर्मल नहीं रहा। ये होगा तुम्हारा स्टार्टिंग, जब स्टेज पे आओगे, ओके। अभी यहां से हॉरिजॉन्टल एक्शन लिया, नॉर्मल उतना, हाँ सिंपल, अभी हाथ दो, गुड, हो गया, गुड। अभी वाइड लो, सही है, फिर से करो ये वाला चीज, वन ऊपर होल्ड करिए हमारा किचुक्षण, गुड, डाउन, hold, release, hold, lovely, lovely, go, first day, ওদিকে কে ওকে দেখাও, চলো সি, চেস্ট আপ, ল্যাটটা এখান থেকে বার করতে পারবে, সি, আগে আমি ল্যাট বার করবো, দেন আমি শোল্ডার করবো, আগে আমি ল্যাট বার করবো, লাভলি, সি হয়েছে, এখান থেকে উইথ স্টাইল, ওয়ান সাইড হালকা নর্মাল, এই সাইডে চাপবে, গুড, হাতের উপর শোল্ডার উপর উঠবে, এই শোল্ডারটা এটা ডাউন হয়েছে, লাভলি, একটু সাইড দেখাও, ফালা করে একটু সাইড দেখাও, গো গো, ইয়েস, হালকা চাপবে, ইয়েস, হোল্ড, লাভলি, ওকে এলবো সামনে আনো, গুড, স্মাইল, ওকে দেখুন একটা সাইড, চলো ফেস ইউর রিয়ার, ফেস ইউর রিয়ার, গো একসাথে, এরম করলে ভিজিবল নয়, এই হবে, ওকে, ও তো এইটা বোঝা যাবে হল করে, কন্টিনিউ, লাভলি, এলবোটা ডাউন, আবার গুড, চাপো সাইডটা, চাপতে কি ঝুঁকবে না, চাপতে কি এই যাবে, হ্যাঁ চাপতে কি ঝুঁকবে না, গুড গুড, চাপতে কি ঝুঁকবে না, নিচে ধরো, এইটা এইটা বোঝা যাবে, কন্টিনিউ, লাভলি, এটাকে নর্মাল, এটাকে চাপো, হ্যাঁ এটাকে চাপো তো এটা বেরোবে,
জলটা দেখা যাবে হ্যাঁ গুড ও চাপতে গিয়ে ল্যাটটা চেপে দিয়েছো ল্যাটটাকে আমরা এরকম বার করে হ্যাঁ দ্যাটস পারফেক্ট এটাকে অতরা না হ্যাঁ নরমাল ইয়েস রিল্যাক্স রিল্যাক্স এই এই নয় এই গুড নাও লাভলি দেখো যে কোনো ক্যাটাগরি হোক না কেন পোজিং খুবই মেইন ভাইটাল রোল প্লে করে ঠিক আছে তোমার কাছে প্যাকেজ আছে আর তুমি দেখাতে পারছো না মেইন স্পেসিফিক করবো তো আমরা তো তুমি আগে আমাকে তোমার সাইডটা একটু দেখাও হাত দাও এই পাটা এখানটা দাও এই ল্যাটটাকে বার করতে পারবে ওকে দাঁড়াও দুটো হাত কোমরে দাও সোজা হয়ে দাঁড়াও ল্যাট বার করো তোমার মাসেল ইমব্যালেন্স আছে এই ল্যাগ এই চেস্ট এই শোল্ডার ইমব্যালেন্স এটা আমরা আগে কথা বলে আস্তে আস্তে ঠিক হবে তাতে ঠিক হবে না টাইম লাগবে কিন্তু আমাদেরকে এইভাবে দেখাতে হবে তো সেক্ষেত্রে আমরা একটা সাইড দেখাবো তুমি হাত রাখছো বাঁ হাতটা কোমরে তো বাঁ হাতটা কোমরে রাখো দেখেছো সামনে পাটা একটু বেন্ড করে দেবো ওটাকে বেশি হয়ে গেল নর্মাল ইয়েস এই পাটা স্ট্রেট রাখো এখানটা এই স্ট্রেট রাখো এই এরম রাখো হ্যাঁ গুড নর্মাল হচ্ছে হ্যাঁ নাইস ভেরি নাইস হচ্ছে বেশি ফ্রন্ট দেখানো চক্করে যাবে না সিম্পলভাবে দাঁড়াও তুমি আগে দাঁড়াও আগে দাঁড়ানো হবে এই যে এইভাবে কি এইভাবে এই এই হাতটা এইভাবে কেন রাখছো এই নাও হয় এই রাখো মুঠো বা এরকম চেপে ধরো কোমরটাকে ধরো চেপে গুড চেপে ধরলে এই ল্যাট ফোকাস পেয়ে যাচ্ছে সামনের দিকে বেশি দুঃখ হ্যাঁ ওই দিকে ল্যাটটাকে বার করার চেষ্টা করো সামনে হাতটা সামনে আরো সামনে হোল্ড হোল্ড তারপর চলো বিহার গুড এই সাইডটা খেলে দেখাবো আমার দিকে দেখাও যা শিখেছিলাম কিছুক্ষণ আগে আমি তোমাকে ইয়েস হ্যাঁ এইটাও ভালো লাগছে ওকে তোমার মিডল পোর্শন ভালো তো তুমি এরকম চাপতেও পারো পাচাবো লাভলি এই একটা এই একটা বোঝ ভালো লাগছে চাপো দেখি এইটাও ভালো লাগছে কিন্তু হাইস কন্ট্যাক্ট করো হ্যাঁ ফাটবে আরো চাপ নেই রিল্যাক্স দূরে করতে পারবে ওকে স্টপ আজকের মতো এখানে শেষ করলাম নেক্সট ভিডিও আমরা কিছু বাকি আছে এই ডেনিম দেখানো বাকি আছে আর একদিন ডাকবো ওদেরকে তখন আমরা এই সেকেন্ড পারাবার নিয়ে আসবো টিল দেন থ্যাংক ইউ